বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে আবারও আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আচার তৈরি করে দেখাবো, তার জন্য আমি এখানে 6 কেজি জলপাই নিয়েছি, বড় বড় সাইজের। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে বোটাটা ফেলে নিয়েছি। আর এটার জন্য নিব আমি 1.5 কাপ লবণ। সবাই হয়তো অবাক হবেন 1.5 কাপ লবণ আবার আচার দিয়ে কি হবে। তাহলে আমার সাথেই থাকুন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আমি একটা বড় হাঁড়িতে সবগুলো জলপাই ঢেলে নিচ্ছি। সবগুলো জলপাই ঢালা হয়ে গিয়েছে, এবার আমি পুরো লবণটাই এই জলপাইয়ে ছিটিয়ে দিব। লবণ দেওয়া আমার শেষ, এবার হাত দিয়ে ভালো করে সবগুলো জলপাইয়ে মিলিয়ে নিব। তারপর যেটা করব, আমি ঢেকে এই জলপাইটাকে 24 ঘন্টার জন্য রেখে দিব। মাঝে মাঝে খালি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যেন লবণগুলো সব জলপাইতে সমানভাবে লাগে। তাহলে 24 ঘন্টা পর আবার ফিরে আসছি। 24 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন আমার জলপাইয়ের কালারগুলো কেমন সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে। পুরোপুরি সবগুলো ঝাঁকাতে পারিনি, সেই জন্য কিছু কিছু জলপাইয়ের কালারটা আসেনি। আর সমস্যা নেই, এখন ভালো করে এগুলোকে টেপের নিচে ধুয়ে নিতে হবে, যেন লবণের পরিমাণ না থাকে। খুব ভালো করে ধুয়ে নিতে হবে কয়েকবার। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াই। এখানে আমি 1.5 কেজি সরিষার তেল নিয়েছি। আমার এই কড়াইটা কিন্তু বিশাল একটা কড়াই, এখানে আমি 15 কেজি জলপাই করতে পারি। এটা আমার আচারেরই কড়াই। এদিকে আমি জলপাইগুলো উঠিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার যেটা করব, কড়াইয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখনই তেলটা গরম হয়ে যাবে, তেলটাকে আমি নিচে নামিয়ে নিব। তারপর এক এক করে মশলা এড করব। আমি নিচে নামিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন বাটা। এটাকে মিলিয়ে নিব। তেলটা চুলায় দিচ্ছি না, কারণ পুড়ে যেতে পারে। এভাবে নামিয়ে মিলিয়ে নিয়ে নেওয়াই ভালো। দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে আবারও মিশিয়ে নিব ভালো করে। তেলটা আস্তে আস্তে ফেপে উঠছে। যদি চুলায় বসিয়ে এটা করতাম, তাহলে কড়াই উপচে পড়ে যেত, তাই এটা নামিয়ে করাই ভালো, মশলাটাও পুড়ে যায় না। কি পরিমাণ ফুলে উঠেছে, একদম অর্ধেক কড়াই হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ বাটা। মরিচটা আমি বেটে দিয়েছি, তাহলে আচারের কালারটা সুন্দর দেখায়। এটাও ভালো করে মিলিয়ে নিব। ব্যাস, সবগুলো যখন মিলানো হয়ে যাবে, তখন আমি এটাতে এখানে 1 পোয়ার মতো জলপাই সেদ্ধ করে বেটে নিয়েছি। এটাকেও ভালো করে মিশিয়ে নিব। এটা দেওয়ার ফলে আচার, জলপাই আর তেলের আচার যেরকম ছাড়া ছাড়া দেখায়, এরকম দেখাবে না, একটু মাখা মাখা দেখাবে, খেতেও খুব টেস্ট টেস্ট। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে, তখন আমি চুলাতে বসিয়ে দিব। চুলায় বসিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। যখন ভালো করে ফুটে উঠবে, তখনই আমি জলপাইগুলো দিয়ে দিব। এবার আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলো জলপাই দেওয়া হয়ে গেলে আমি 20 মিনিট এটাকে রান্না করব। এভাবে নেড়েচেড়ে 20 মিনিট রান্না করব। চুলার আগুনটা থাকবে মাঝারি। এভাবে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়। এই যে কি সুন্দর একটা কালার এসছে, জলপাইও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এই যে এই আচারটা জলপাইগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাইট্রিক অ্যাসিড, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সিরকা। এতে করে আচারটা ফাঙ্গাস পড়বে না, একদম 2-3 বছর থাকবে, কোনো কিছুই হবে না। আর জলপাইগুলো কিন্তু একদম গোটা গোটা রয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি একটু পরে অ্যাড করি, কারণ হলুদের গুঁড়াটা যদি পরে অ্যাড করেন তাহলে দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসে। এই যে কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। এবার দিয়ে দিব আমি 1 কাপ চিনি। দিয়ে চিনিটা গলা পর্যন্ত রান্না করব। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এই আচারটা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আচারটা কত টেস্টি এবং 2-3 বছর অনায়াসে থাকবে, একদম নষ্ট হবে না। আর যতই পুরানো হবে আচারটা ততই মজা লাগবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কালি জিরা আর 1 চা চামচ মরিচ কুচি। এটা অপশনাল, দিলেও দিতে পারেন। এটা দিলে একটু আচারটা যখন বয়ামে ভরবো তখন দেখতে খুবই সুন্দর দেখাবে। এবার ভালো করে ফুটিয়ে তারপর আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি আমি আচারটা, এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি বয়ামে ঢুকিয়ে নিব। খুবই টেস্টি একটা আচার, আর অনেক দিন পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করা যায়, একদম গোটা গোটা থাকে। লবণ দেওয়ার ফলে কিন্তু একটা জলপাইও গলে যায়নি। তাই এই আচারটা একবার হলেও বাসায় তৈরি করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আচারটা আসলেই কত টেস্টি। তাহলে আমার সাথেই থাকবেন পরবর্তী আচারের রেসিপি দেখার জন্য। আজ এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফেজ।